এবং পতন না ঘটালে তারা ঘরে ফিরে যাবে না। অবশ্য প্রত্যেকটা সমাবেশের পর তারা ঘরেই ফিরে যায় এবং তারা যত এই দাবি করছে এতে একটা লাভ হচ্ছে আমাদের, আমাদের কর্মীরা চাঙ্গা হচ্ছে। আওয়ামী লীগের একটা গুণ হচ্ছে কেউ যদি খোঁচা দেয় আওয়ামী লীগের কর্মীরা তখন ঐক্যবদ্ধ হয়, উজ্জীবিত হয়। এবং বিএনপির এই আন্দোলনের ভাবের কারণে আমাদের কর্মীরা উজ্জীবিত হচ্ছে, সেটিরই বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন যে যুবলীগের যে সমাবেশ হয়েছে সেখানে লক্ষ লক্ষ যুবকের সমাবেশ হয়েছে। তাদের মতো এত হাক ডাক তারা দেয়নি, কিন্তু এটি যুবলীগের, আওয়ামী লীগের সমাবেশ না, এটি যুবলীগের সমাবেশ। লক্ষ লক্ষ যুবকের সমাবেশ ঘটেছে, অর্থাৎ বিএনপির আন্দোলনের কারণে আমাদের কর্মীরা চাঙ্গা হচ্ছে, উজ্জীবিত হচ্ছে এবং অপশক্তির সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়েছে। তবে এই কথাগুলো বলে তাদের কোনো লাভ হবে না, কারণ জনগণ তাদের কাছ থেকে সরে গেছে। ওনারা পরপর পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, চারবার এককভাবে, আরেকবার যুগ্ম চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। যারা চোর, বিশ্ব চোর, তারা সব কিছুতেই চুরির গন্ধ খোঁজে। নিজেরা বিশ্ব চোর তো সেজন্য সব কিছুতে চুরির গন্ধ খোঁজে। পদ্মা সেতু নিয়ে কত কথা, আমি হার্ডিংস ব্রিজ, তখন আমি হিসাবটা পার্লামেন্টে দিয়েছিলাম, হার্ডিংস ব্রিজ বানাতে যেই টাকা খরচ হয়েছিল সেই সময় সেটির অনুপাতে পাঁচ ভাগের এক ভাগ টাকা খরচ হয়েছে। স্বর্ণের মূল্যমান হচ্ছে, স্বর্ণের মূল্যমান দিয়ে আপনার পণ্যের অর্থাৎ খরচের হিসাবটা ধরা হয়, কারণ টাকার মূল্যমান বা ডলারের মূল্যমান স্ট্যাটিক নয়, কিন্তু স্বর্ণের মূল্যমানই হচ্ছে স্ট্যাটিক, সেটি দিয়েই ধরা হয়। সেই হিসাবে যদি ধরা হয় হার্ডিংস ব্রিজের তুলনায় পাঁচ ভাগের এক ভাগ টাকা খরচ হয়েছে পদ্মা সেতুতে, অনেক কথা বলেছিল। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো হাওয়া ভবন বানিয়ে তারা সব ব্যবসায় টোল, সব ব্যবসার মধ্যে আপনার ওই চাঁদাবাজি সেগুলো করেছিল। মির্জা ফখরুল একটি কথা বলেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে বলেছেন যে সরকারের পতন হলে তারেক জিয়ার নেতৃত্বে জাতীয় সরকার হবে, অর্থাৎ হাওয়া ভবনের বিশ্বচোর আবার বাংলাদেশে আসবে এবং ওনার নেতৃত্বেই ওনারা আপনার জাতীয় সরকার গঠন করতে চায়। দেশের মানুষ এটা কখনো মেনে নেবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের লজ্জা আসলে নাই, লজ্জা যদি থাকতো অবশ্যই পদ্মা সেতু সবার জন্যই বানানো হয়েছে। লজ্জা যদি থাকতো তাদের বলা উচিত ছিল পদ্মা সেতুতে উঠার আগে আমরা যে এই নিয়ে অপপ্রচার করেছি সেজন্য আমরা জাতির কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে উঠা প্রয়োজন ছিল। লজ্জা সরব নাই তো সেই জন্য ওই চুপিসারে পদ্মা সেতুর উপর দিয়ে এসেছেন। তবে পদ্মা সেতু সবার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার নির্মাণ করেছে।